সারাদিন পর এক্ষুনি আপার প্রাইমারি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ভিডিও শুরু করার থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো, আপার প্রাইমারি নিয়ে যে বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে সেটা আমরা জেনে নিই। 2021 সালের 20 জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ প্রদান করেছিল যে প্রকাশিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে। আর যেসব চাকরি প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাননি তারা যদি অভিযোগ জানান, সেক্ষেত্রে তার শুনানি প্রক্রিয়া শুরু করতে হবে। হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ ইনস্টিটিউট সার্ভিস কমিশন অর্থাৎ SSC 10 আগস্ট এই শুনানি প্রক্রিয়া শুরু করেছিল। ইতিমধ্যে এই শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্যদিকে কমিশনের হিসেব অনুযায়ী শুনানি প্রক্রিয়ায় অনুপস্থিত চাকরি প্রার্থীর সংখ্যা 4000-এর বেশি। আরও জানা গেছে যে উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ সম্পর্কিত প্রায় 26,000 অভিযোগ জমা পড়েছিল SSC-র কাছে। এই অভিযোগগুলো যাচাই এবং বাছাইয়ের পর মোট 8 দফায় প্রায় 18,405 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল। গত বছরই শুনানি প্রক্রিয়া শুরু হয়েছিল 10 আগস্ট থেকে এই পর্ব সম্পন্ন হয় 23 ডিসেম্বর। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, প্রায় 8 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া। এর ফলে কার্যত হতাশায় ভুগছেন চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় উচ্চ প্রাথমিক স্তরের স্কুলগুলোতেও শিক্ষকের অভাব রয়েছে। এই অবস্থায় গেজেট মেনে উচ্চ প্রাথমিক স্তরের জন্য বর্ধিত শূন্যপদে নিয়োগের দাবিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে অভিযান করল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। যেহেতু 144 ধারা জারি ছিল তাই চাকরি প্রার্থীদের দফায় দফায় আটক এবং ছত্রভঙ্গ করা হয়েছিল। তবে মঞ্চে 3 জন প্রতিনিধির সঙ্গে SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং সচিব আব্দুল গনি দেখা করেছেন। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে সহসভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন, 8 বছর ধরে থমকে থাকা এই নিয়োগ নিয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বক্তব্য শুনেছেন, আদালতের নির্দেশ অনুসারে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। এই সম্পর্কে আরও আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে, কারণ প্রাইমারি এবং আপার প্রাইমারি সম্পর্কে যখনই প্রথম কোনো আপডেট উঠে আসে সবার মাধ্যমে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। সুতরাং যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, এখনই পাশে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং হয়ে যাও আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে দেখছিলে। এস এডুকেশন ইউটিউব চ্যানেল, টেক কেয়ার, টাটা, বাই বাই।